আগে কিন্তু ছিল না। আসসালামু আলাইকুম, ইটস এ মেরি হাসান অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও গাইস। আজকের ভিডিওটা বেশি মজার হতে চলেছে, অবশ্যই মজার হতে চলেছে, কারণ আজকে আমরা এমন একটা জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম এই জায়গাটার জন্য, অ্যান্ড আমার পরিবারও এক্সাইটেড ছিল। আর আজকে আমি একা যাচ্ছি না এই জায়গায়, আমার ফুল ফ্যামিলি মিলে যাচ্ছে। ফুল ফ্যামিলি বলতে বোনেরা না, আমি ফুপুরাও যাচ্ছে, কাজিনরাও যাচ্ছে। অ্যান্ড আজকে আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে সাফারি পার্ক, অ্যান্ড ওইখান থেকে হয়তো আবার নুহাশপল্লিতে যাওয়া হবে। তো সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা খুব বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। যদি ভিডিওটা মজা লাগে অবশ্যই একটু লাইক দেবা, আর আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, বিকজ আমি চাই তোমাদের ভালোবাসা নিয়ে সামনে আনো যেতে। তো তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। অ্যান্ড কালকে রাত্রে একটু দেরি করে বাসে ফেরা হয়েছে, গাড়ির কিছু কাজ ছিল, তো এখনও চোখে ঘুম ঘুম ভাত। তো কিছু করার নেই, ব্লগ যেহেতু করতে হবে অবশ্যই আপনাদেরকে এন্টারটেন করতে হবে, এর জন্য হচ্ছে বের হয়ে গিয়েছি। তো এখন হচ্ছে আমরা আয়াতের জন্য অপেক্ষা করতেছি, আয়াতকে আমরা স্কুল থেকে রিসিভ করে দেন হচ্ছে এখান থেকে চলে যাব। আর আমাদের মোহাম্মদপুরের এখন রাস্তাটা একটু বেশি জ্যাম, কারণ হচ্ছে রাস্তাগুলো কাটা হয়েছে, রাস্তার কাজ চলতেছে, এর জন্য রাস্তার কাজগুলো শেষ হয়ে গেলে আবার মোহাম্মদপুর আগের মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখা হবে তোমাদের সাথে আবার যখন ব্রেক নেবো তখন। লেটস গো। এখন হচ্ছে আমরা রওনা দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে সবাই খেলাধুলা করেছে। তো এখন হচ্ছে আমরা রওনা দিয়ে দিয়েছি, তো যাওয়ার পর তোমাদের সাথে আবার দেখা হবে। A few moments later. চলে আসছি আমরা সাফারি পার্কে, অ্যান্ড ওইখানে হচ্ছে সবাই টিকিট কাটার জন্য গিয়েছে, আর এখানে ভাই পার্কিং চার্জ শুনে আমার মাথা হাল্লা হয়ে গেছে। তো যাই হোক, আমরা গাড়িটা পার্কিং করে দিয়েছি, অ্যান্ড হচ্ছে একটু পরে আমরা ঢুকবো টিকিট কাটা হলে। অ্যান্ড আয়াত, তোমার কেমন লাগতেছে সাফারি পার্কে যে তুমি আসছো, বলো কেমন লাগতেছে? অনেক বেশি ভালো, অনেক বেশি ভালো। অ্যাকচুয়ালি আমি ওই জিনিসটার জন্য খুব বেশি এক্সাইটেড, যখন হচ্ছে আমাদের একটা গাড়ির মধ্যে মানে ইন্ট করায় দেন হচ্ছে আমাদেরকে বাঘ, তারপর আরও যত প্রাণী আছে এটার ভেতরে সবগুলো দেখানো হবে, এই জিনিসটার জন্য আমি আসছি। আর এখানে শান্তাপু এর আগেও আসছে, শান্তাপুর চ্যানেলে ব্লগ আছে, তো শান্তাপু যেখানে যেখানে যায় ব্লগ করে থাকে আমার মতো। সো আপনারা যারা এখনও শান্তাপুর চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আমার একটা ইচ্ছা আছে যে আমার যে শর্টস চ্যানেলটা আছে ওইটা আমি ব্যবহার করি না, ওই চ্যানেলটাতে আমি চাই হচ্ছে আমার 1,00,000 একটা সাবস্ক্রাইব হোক, ওই চ্যানেল থেকে আমি একটা প্লে বাটনের জন্য হচ্ছে আমি আশায় আছি ইনশাল্লাহ। জানি না কোন দিন কমপ্লিট হবে, বাট ইনশাল্লাহ কোন একদিন হয়ে যাবে। সো এখন হচ্ছে আমরা ভেতর দেখবো, আমার দুইটা প্লে বাটন আছে, আমি আরও একটা চাই। সো আপনারা যারা আমি আচ্ছা যাই হোক, তো এখনও যারা আমার শর্টস চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলে মেহেদি হাসান শর্টস লিখে সার্চ করলে পেয়ে যাবেন। সো চলুন আমরা ভেতরে ঢুকি। আমরা বাঘ দেখার জন্য চলে আসছি, আর আমাদেরকে বাঘটা যেভাবে দেখানো হবে আই হোপ আপনারা অনেকেই জানেন, তারপরে বলে দিচ্ছি, আমাদের হচ্ছে এই গাড়িতে করে দেখানো হবে। আর এখানে হচ্ছে আমাদের টিম মেম্বার মানে ফ্যামিলি মেম্বার
বাসের একেবারে সিরিয়াল হওয়ার কারণে হচ্ছে একটা বাস নষ্ট হয়ে গেছে। আমরা বাইরে তো ভাই হাত দিব না, গ্লাস দুই ইঞ্চি খুলতে পারবো গরমের জন্য। এই যে এখানে হচ্ছে জেব্রা, সাফারি পার্কের মূল যে জিনিসটা দেখার ছিল সেটা দেখে ফেলেছি আলহামদুলিল্লাহ। বাট আমরা যেই টাইমটাতে আসছি এটা হচ্ছে গরম, আর হচ্ছে এই টাইমে বাঘ হরিণ এগুলো সহজে বের হতে চায় না। আমরা অনেকগুলো প্রাণী মিস করে ফেলেছি। আপনাদের সুবিধার্থে আমি বলতেছি যে আপনারা এখানে কোন সময়টা আসবেন, 10টা থেকে 11টার মধ্যে এই যে জোনটা আছে, আমরা মাত্র যে জোন থেকে বেরোছি এই জায়গাটা ক্লিয়ার করার চেষ্টা করবেন। আর যদি রওনা দেন আরও সকাল সকাল রওনা দেবেন। আমরা ভুল করে ফেলেছি হচ্ছে যে আমাদের আসতে লেট হয়ে গিয়েছে, নাহলে আমরা আরও হ্যাঁ আর আয়াত স্কুলে ছিল, নাহলে আমরা আরও অনেক প্রাণী দেখতে পারতাম, প্যারানা ছিল। আমরা এখন এই জায়গাটা হচ্ছে পাখি আছে অনেক ধরনের, ওইগুলো দেখবো। অ্যান্ড এটার ভিতরে নাকি কিসের ঝুলন্ত ব্রিজ আছে, তো ওইগুলো আমরা দেখবো। সো চলুন আমরা দেখে আসি, সো লেটস গো। Hello.
দেখা শেষ, এখন হচ্ছে মাছেরটা দেখলাম, মাছেরটাও দেখা শেষ, এখন হচ্ছে দেখি সামনে কী কী আছে। আমরা পাঁচটা জায়গা ভিজিট করতে পারবো, আর এটার মধ্যে পাঁচটা জায়গায় সুন্দর সুন্দর, এই জন্য হচ্ছে আমরা পাঁচটাই টিকিট নিয়েছি। সো লেটস গো। সো আমরা হচ্ছে গিয়ে জঙ্গল সাফারি করে এখন হচ্ছে গিয়ে আমরা এদিকে আরও কী কী আছে ওইগুলো এক্সপ্লোর করবো আর তোমাদেরকে দেখাবো। এখানে হচ্ছে গিয়ে সব মেগা পাখি, বাই গড কি জোরে জোরে চিল্লাচ্ছে, দেখো কি সুন্দর। বলে যে হচ্ছে গিয়ে শুধু অনলি 150 টাকা দিয়ে আপনি হচ্ছে ঘুরতে পারবেন, কিন্তু ভাই এক এক জায়গায় একটা কাউন্টার করে করে ওরা হচ্ছে জাস্ট টোটালি একটা বিজনেস শুরু করছে। এখানে যেমন ফিশের জন্য আমরা এখানে এর আগে আমি আসছিলাম, তখন এসে দেখছিলাম অনেক মাছ ছিল। সো এখানে তখন কোনো টাকা লাগে না, আর এখন হচ্ছে গিয়ে টাকা তো নিতে নিতে হয়, সাথে মাছের খাবারও কিনতে হবে। তো গাইস দেখো, এই যে কাকুলি আপু হচ্ছে গিয়ে খাবার দিচ্ছে, আর এই মাছগুলো এসে খাবার দেখে চলে আসতেছে, এর আগে কিন্তু ছিল না এটাই। এটা হচ্ছে গিয়ে বিজনেস, এত বড়। হ্যাঁ আমি এর আগেও আসছি, আসো আমরা খাবার দিই। দেখো ফিশ 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 ফিশ, আই ফিশ, ওয়াও দেখো কত বড় বড়, দেখো কত ফিশ, ওয়াও ওয়াও। পানিতে আমরা এখন চলে আসছি হচ্ছে গিয়ে প্রজাপতি গার্ডেনে। এখানে প্রজাপতিদের অনেক প্রজনন হয়, তারপর এখানে আসলে অনেক কিছু দেখতে পারবে। আর এখানে সুন্দর একটা গাছ, এখন হচ্ছে গিয়ে তোমার বাটারফ্লাই গার্ডেনের ভিতরে ঢুকবো। এটা হচ্ছে বাটারফ্লাই গার্ডেন, খুবই সুন্দর, প্রত্যেকটা নেট দিয়ে হচ্ছে গিয়ে মোড়ানো, যাতে বাটারফ্লাইগুলো বাহিরে যেতে না পারে। অ্যান্ড এইখানে সুন্দর একটা গেট করেছে, অ্যান্ড দিস ওয়াজ আ অ্যামেজিং থিং দ্যাট এখানে একটা ঝর্ণা আছে, ঝর্ণার ফটোটা কিনো তোমরা একটু। তো আমরা এখানে ময়ূর দেখতে আসি, আর ময়ূরের জোনটা অনেক বেশি ভেতরে, আর এখানে নানা প্রজাতির ময়ূর আছে, সাদা ময়ূর। অ্যান্ড প্রথমেই আমরা হচ্ছে আপনাদেরকে এই ময়ূরটা দেখি, এই যে এখানে হচ্ছে সাদা ময়ূর আমরা দেখতে পারতেছি। অ্যান্ড উই যে আরেকটা ময়ূর পেখম ফেলছে, একা ডানা একবারে ঝাড়তেছে। বাস
দেখতে শক মিঠে গেছে, এত ভেতরে ময়ূর যা বলার বাইরে, অনেক ভেতরে ভাই। এখন আমি চিন্তা করতেছি হাইটাইটা বেরোবো কীভাবে, অনেক বেশি খারাপ লাগতেছে। আর এখানে ভাই গরম পড়ে গেছে, অনেক বেশি গরম লাগতেছে, ভালো লাগতেছে না। একটু অটো থাকলে অটো দিয়ে যেতাম গা, অটো না এদিকে। আর ওরা ওই দিক থেকে ফোন দিচ্ছে যে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি। একটু আসতেছি ভাই, অনেক ভেতরে ময়ূরটা একটু সামনে দিলেও পারতেন ভাই আপনারা। যাই হোক, এই পার্কটা অনেক বেশি সুন্দর। যারা চিড়িয়াখানায় ঘুরেছেন আমি তাদেরকে বলবো এই জায়গাটা ঘুরে আসবেন, তার চোখের সামনে থেকে আপনারা হচ্ছে বাঘ দেখতে পারবেন, হরিণ দেখতে পারবেন, সিংহ দেখতে পারবেন। আজকে আমি যা যা দেখেছি এর আগে কখনো আমি সামনাসামনি চোখে দেখিনি, কারণ যেমন হচ্ছে সাদা বাঘ, সাদা বাঘটা হচ্ছে আমি যখন ছোটোবেলায় গিয়েছিলাম তখন দেখিনি। তারপর হচ্ছে সিংহ, আমি ছোটোবেলায় চিড়িয়াখানায় অনেক আগে গেছিলাম, অনেক আগে, কিছুই মনে নেই। তো এখন এখানে আসছে, ভালোই লাগছে। আর আমি আবারও বলতেছি আপনাদেরকে যে এইখানে যদি আসতে হয়, যদি এই পশু পাখি দেখতে হয়, তাহলে অবশ্যই 10টা থেকে 11টার মধ্যে আপনারা হচ্ছে ওই যে বাঘ দেখানোর জন্য বাসে করে গাড়িতে উঠে না ওই কাজটা শেষ করবেন, নাইলে হচ্ছে আপনারা বাঘ হরিণ কিছুই দেখতে পারবেন না। বাট আজকে আমরা দেখছি, কিন্তু ক্যামেরাতে ধারণ করতে আমাদের একটু কষ্ট হয়ে গিয়েছে, তারপরও যা দেখেছি আলহামদুলিল্লাহ। সো এখন চলুন বের হই। A few moments later, আমাদের সাফারি পার্ক ঘোরা শেষ। এখন হচ্ছে আমরা 300 মিটারের উদ্দেশ্যে রওনা দিব, হয়তো বা আর নোয়াশপল্লিতে যাওয়া হবে না, কারণ অলমোস্ট 5:30 বেজে গিয়েছে, 5:37 বাজতেছে। সো এখন হচ্ছে আমরা দেখি কোন দিকে যাওয়া যায়। সো লেটস গো। ফাইনালি 300 মিনিট আসছি, আস্তে আস্তে 10টা বেজে গিয়েছে, আর আমরা দুপুরের খাবার কেউ খাইনি, রাত্রের খাবারও খাইনি, দুইটা একসাথে এখন খেয়ে নিবো। আর এখন হচ্ছে সবাই ফ্রেশ হতে গিয়েছে, অ্যান্ড খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হবে। সবার অবস্থা খুব বেশি খারাপ, ক্ষুধায়। তো চলো খাওয়া দাওয়াটা করি, দেন হচ্ছে কথা বলি। A few moments later. ফ্লোরা রাগ করেছে, আমরা ফ্লোরাকে রেখে ঘুরতে গিয়েছি, এই জন্য ফ্লোরা অনেক রাগ করেছে আমাদের সাথে। কোনো কথাই বলবে না আজকে ফ্লোরা। ফ্লোরা 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 আচানের মতন রাগ করছো, এত রাগ করেছো কেন? তাকে একটু খেলো, একটু খেলো, একটু খেলো, খেলো একটু খেলো। তো দেখতে দেখতে আজকের ভিডিওতে শেষ পর্যায়ে চলে আসি। তবে শেষ করার আগে আমরা সবার থেকে জেনে নিব যে আজকের পার্কটা ঘুরে কার কাছে কেমন লেগেছে, দেন হচ্ছে লাস্টে আমারটা বলবো। তো বলো কেমন লাগছে? আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, আমি এর আগেও একবার গেছি, এইবারও যে গেলাম আমার অনেক বেশি ভালো লাগছে, বিকজ জার্নিটা অনেক বেশি ভালো ছিল, ফ্যামিলি মেম্বার ছিল, সবার সাথে অনেক দুষ্টামি করে অনেক বেশি ভালো লাগছে। কিন্তু একটা জিনিস খারাপ লাগছে কি, যে আগের তুলনায় ওরা অনেক বেশি বিজনেস শুরু করে দিছে। আগে যেমন নর্মালি তুমি একটা টিকিট কাটলা কিংবা তোমার আদার্স কোনো টিকিট কাটতে হইতো না, বাট ওরা এখন জায়গায় 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 মানে সিন্ডিকেট শুরু করে দিছে, এই জিনিসটা খারাপ লাগছে। যাই হোক, কিছু তো করার নেই। তুমি বলো,
আমি কি বললাম, একটা বালক দাদির মতন এমনি শেয়া ছিল। গাইস আপনারা দেখতে পারবেন আমাদের ভিডিও, হ্যাঁ ভিডিওর ভিতরে। কিন্তু আমার ভালো লাগছে, কিন্তু বেশি পশু পাখি আমি দেখতে পারি নাই কে এই কারণে। তোমার কাছে কেমন লাগছে সত্যি করে বলবা? অনেক বেশি ভালো। এটা তো চাপা চাপা যে সার্চ করে দেখাই যায়, কেমন লাগছে সত্যি করে বলো? ভালো। ভালো লাগছে? কোন জিনিসটা ভালো লাগছে সবচেয়ে বেশি? মেকাও পাখিটা। টাইগার দেখছো সেটা বলো? লায়ন দেখছো সেটা? লায়ন বেশি। লায়নটা ভালো লাগছে? তো তোর কাছে কেমন লাগছে রায়ান ব্লগস? আমার কাছে তো অলওয়েজ ভালো লাগবে, কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন? কি জানি, থাক পরে শুনবো। তো যাই হোক, আমার কাছে তো ভাই, আমি চোখের সামনে সাদা বাঘ দেখতে পারছি, সাদা বাঘ এর আগে আমি কখনো দেখি নাই। তারপরে সিংহ দেখছি, আমি চিড়িয়াখানায় দেখছিলাম ছোটবেলায়, এগুলো মনে নাই, বাট এবার দেখছি তো মনে থাকার মতোই থাকবে। তো এখনো যারা যাও নাই সাফারি পার্কে, প্লিজ তোমরা যেয়ে দেখে আসো। আর কখন যেতে হবে সেটা তো আমি ব্লগের মাধ্যমে বলে দিয়েছি। আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। অ্যান্ড এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা, ক্যারে আপন, খুদাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।